পাবলিক বাসে জিম্মি দশার জেরে তুল কালাম কাণ্ড হলো ব্রাজিলে। রিও ডি জেনিরোর একটি বাসে অস্ত্রধারীর হামলায় রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। রাজধানীর প্রধান বাস স্টেশন থমকে যায়, যাত্রা বাতিল হয় সব আন্তনগর বাসের। দুর্বৃত্তের আত্মসমর্পণের মধ্য দিয়ে এই তিন ঘণ্টা নাটকীয়তা শেষ হয়, নিরাপদে উদ্ধার হয় জিম্মিরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রিও ডি জেনেরোর মূল বাস স্টেশনে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল বাসটি, গন্তব্য মিনাস প্রদেশ। রওনা হওয়ার আগ মুহূর্তে দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এক অস্ত্রধারী, শুরু করে এলোপাতাড়ি গুলি, আহত হয় দুই যাত্রী। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, যাত্রা বাতিল করে স্টেশনের সবগুলো বাস, ছোটাছুটি শুরু করে যাত্রীরা। অভিযানের নামে পুলিশের বিশেষ বাহিনী, ফোনের মাধ্যমে অস্ত্রধারীর সাথে দরকষাকষির চেষ্টা করে তারা। তিন ঘন্টার নাটকীয়তার পর আত্মসমর্পণে রাজি হয় দুর্বৃত্ত। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিরাপদ অবস্থানের খোঁজে ছুটছিল, সব মিলে অস্থির এক পরিস্থিতি তৈরি হয়। হামলাকারী আত্মসমর্পণ করেছে, তাকে আটক করা হয়েছে, সব জিম্মি উদ্ধার হয়েছেন, নিরাপদে আছেন তারা। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাজিলের বাসগুলোতে প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে চুরি ছিনতাইয়ের ঘটনা, তবে এভাবে যাত্রীদের জিম্মি করার ঘটনা অভিনব। টরথিতাস্ট্রিন, যমুনা নিউজ।